নমস্কার, প্রিয় ম্যাচের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে এ পর্বে আমরা 11-12-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে লিমিট। তবে লিমিট শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করবেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন লিমিট। যাই হোক, তা লিমিট শুরু করার আগে আমরা প্রথমে আলোচনা করব বাস্তব চলের অপেক্ষা। বাস্তব চলের অপেক্ষা, বাস্তব চলের অপেক্ষা কি? বাস্তব চলের অপেক্ষা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, যদি এক্স এর বিভিন্ন বাস্তব মানের জন্য ওয়াই এর বিভিন্ন বাস্তব মান পাওয়া যায় তাহলে এই ফাংশনকে বলা হচ্ছে বাস্তব চলের অপেক্ষা। কি বললাম? এক্স এর বিভিন্ন বাস্তব মানের জন্য যদি ওয়াই এর বিভিন্ন বাস্তব মান পাওয়া যায় তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কে বলা হচ্ছে বাস্তব চলের অপেক্ষা। তার এক্সাম্পল যদি নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, মনে করা যাক এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান। তাহলে এক্ষেত্রে এক্স এর বিভিন্ন বাস্তব মান বসলে তার সঙ্গে এক যোগ হবে, অর্থাৎ বাস্তব প্লাস ওয়ান টোটালটা হবে বাস্তব, অর্থাৎ এফ অফ এক্স হচ্ছে বাস্তব চলের অপেক্ষা। এরপরে আসছে সীমাস্ত মানের ধারণা কেন এলো। ধরা যাক একটা ফাংশন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্ষেত্রে যদি এক্স ইকাল টু ওয়ান বসায় তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো বাই জিরো অর্থাৎ আনডিফাইন্ড। তাহলে এক্স ইকাল টু ওয়ানের জন্য ফাংশনটা আনডিফাইন্ড, তাহলে এক্স এর কোন মানের জন্য এটা ডিফাইন্ড হবে এবং তার জন্য ফাংশনের মান কী হবে, আর সেই ধারণাই হচ্ছে সীমা বা লিমিট। অর্থাৎ কোনো একটা ফাংশন যদি একটা নির্দিষ্ট মানের জন্য আনডিফাইন্ড হয় তাহলে তার কাছাকাছি মানের জন্য ডিফাইন করার জন্য আমরা যে ধারণা পেয়েছি সেই ধারণাটা বা যে ধারণাটা আমরা পাবো সেটাই হচ্ছে সীমা বা লিমিট। তাহলে আমরা অন্য একটা এক্সাম্পল নিতে পারি, এফ অফ এক্স সাপোজ এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে এক্স ইকাল টু টু তে এখানে আনডিফাইন্ড, তাহলে যদি এক্স এর মান দুইয়ের বড় হয় বা এক্স এর মান যদি দুইয়ের ছোট হয়, এক কথায় বলা যায় এক্স নট ইকাল টু যদি টু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, এফ অফ এক্স হচ্ছে হবে এক্স প্লাস টু। তার কারণ কি, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সেই এ মাইনাস বি টার্মটা কেটে যাচ্ছে। এবার যদি আমরা এক্স এর মান দুইয়ের খুব কাছাকাছি নিই অর্থাৎ 2.01 নিই, তাহলে এইখানে যদি এক্সের থেকে 2.01 বসায় তাহলে কাছে 2.01 প্লাস টু অর্থাৎ 4.01, অর্থাৎ এই ফাংশনের মান হয়ে যাচ্ছে 2.01 প্লাস হচ্ছে টু সমান হচ্ছে 4.01। অনুরূপভাবে যদি আরও একটা কাছাকাছি মান নেওয়া হয় অর্থাৎ এক্স এর মান আমরা নিলাম 2.00001, তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কী আসবে, 2.0001 প্লাস হচ্ছে টু সমান হচ্ছে 4.00001। অর্থাৎ এক্স এর মান যদি দুইয়ের কাছাকাছি কিন্তু বড় মান নিই তাহলে ফাংশনের মান আস্তে আস্তে চারের কাছাকাছি অগ্রসর হচ্ছে। আবার যদি এক্স এর মান আমরা দুইয়ের ছোট কিন্তু দুইয়ের কাছাকাছি নিই তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এক্স এর মান যদি আমরা 1.99 নিই তাহলে এক্ষেত্রে কি হবে, এফ অফ এক্স এর মান আমরা কি পাবো, এক্স প্লাস টু, অর্থাৎ এখানে এক্স এর মান যদি 1.99 হয় তাহলে ফাংশনের মান হয়ে যাবে কত, 3.99। যদি আমরা এক্স সমান 1.9999 নিই তাহলে এখানে এক্স এর জায়গায় 1.999 আর টু যোগ করলে হবে 3.999। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, এক্স এর মান দুইয়ের ছোট কিন্তু খুব দুইয়ের কাছাকাছি যদি মান নিই তাহলে সেক্ষেত্রে আমাদের ফাংশনের মানটা আস্তে আস্তে 3.999 অর্থাৎ চারের কাছাকাছি অগ্রসর হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, এক্স এর মান দুইয়ের বড় কিন্তু দুইয়ের কাছাকাছি, আবার এক্স এর মান দুইয়ের ছোট কিংবা দুইয়ের কাছাকাছি মান নিয়ে যদি অগ্রসর হয় তাহলে সেক্ষেত্রে ফাংশন আস্তে আস্তে দুইয়ের কাছাকাছি হচ্ছে চারের কাছাকাছি হচ্ছে, তাহলে ফাংশনের সীমাস্ত মান হচ্ছে চার। তাহলে আমরা দুটো আমরা ক্ষেত্রে ক্যালকুলেশন করেছি, সেটা ইন জেনারেল যদি আলোচনা করি অর্থাৎ কি, এক্স এর মান দেখা গেল এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ এক্স এর মান এক্স টেন্স টু এ প্লাস, সরি এক্স টেন্স টু এ প্লাস, অর্থাৎ এক্স এর মান যদি এর বড় কিন্তু কাছাকাছি মান নিয়ে যদি আমরা ফাংশনের
পুট করি বা ফাংশনের মানে আমরা নির্ণয় করি, তার সেক্ষেত্রে যদি এফ অফ এক্স যদি টেন্স টু এল হয় বা এল এর দিকে অগ্রসর হয়, তাহলে আমরা কি বলবো, চলের ডান পক্ষ অর্থাৎ বড় মাপ নিয়ে আস্তে আস্তে এর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ডান ডান সাইড থেকে আসছে, সেই জন্য চলের এটা ডান পক্ষের সীমা, তার জন্য অপেক্ষাতে আমরা সীমা পাচ্ছি এল, সেটাকে আমরা চিহ্নিত করছি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে এল দ্বারা। অর্থাৎ চলের ডান পক্ষের সীমার জন্য ফাংশনের যে মান পাচ্ছে সেটা হচ্ছে অপেক্ষাকে বা ফাংশনের ডান পক্ষের সীমা, সেটা হচ্ছে যদি এল হয়। আবার এক্স এর মান এস এর ছোট মান নিয়ে যদি আস্তে আস্তে এর কাছাকাছি অগ্রসর হয়, সেজন্য এফ অফ এক্স যদি আস্তে আস্তে এল এর দিকে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি বাম পক্ষের সীমা, চলের বাম পক্ষের সীমার জন্য অপেক্ষাকের বাম পক্ষের সীমা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এবং সেটাও যদি এল হয় তাহলে বলা হয় অপেক্ষাকের সীমাস্থ মান আছে। অর্থাৎ ডান পক্ষের সীমা যদি এল হয়, বাম পক্ষের সীমা যদি এল হয়, তাহলে বলা হয় অপেক্ষাকের সীমাস্থ মান হচ্ছে এল, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান হচ্ছে এল। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে কি, যদি কোনো ফাংশনের সীমাস্থ মানের অস্তিত্ব আছে কিনা যাচাই করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ডান পক্ষের সীমা নির্ণয় করব, বাম পক্ষের সীমা নির্ণয় করব, এবার দুটো মান যদি সমান আসে তাহলে বলবো সীমাস্থ মানের অস্তিত্ব আছে। যদি আমরা ছোট একটা এক্সাম্পল নিই, এফ অফ এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো সমান হচ্ছে মাইনাস এক্স যখন হচ্ছে এক্স গ্রেটার দ্যান জিরো, এর ক্ষেত্রে যদি আমরা সীমাস্থ মানের অস্তিত্ব যাচাই করি তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, অর্থাৎ জিরোর জন্য আমরা যাচাই করছি, তাহলে সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান জিরো, এক্স টেন্স টু জিরো প্লাস অর্থাৎ এক্স এর মান জিরো হচ্ছে বড়, তার জন্য ফাংশনের মান হচ্ছে এক্স, তাহলে এখানে জিরো বসালে জিরো আসবে। আবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু তাহলে জিরো মাইনাস অর্থাৎ জিরো হচ্ছে ছোটো, অর্থাৎ এক্স লেস দ্যান জিরো, এটা হচ্ছে জিরো হচ্ছে ছোটো, তার জন্য ফাংশন হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস জিরো সমান হচ্ছে জিরো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটের মানও জিরো, লেফট হ্যান্ড লিমিটের মানও জিরো, অর্থাৎ এটা সীমাস্থ মান হচ্ছে জিরো, অর্থাৎ লিমিট এরপর আমরা আসছি সীমার বেসিক প্রপার্টি বা ফান্ডামেন্টাল রুল। তো বেসিক প্রপার্টি বা ফান্ডামেন্টাল রুল কি, যদি লিমিট এক্স টেন্স টু এ কে ইন্টু এফ অফ এক্স হয়, অর্থাৎ কোনো একটা ফাংশনের সঙ্গে যদি ধ্রুবক পদ গুণ থাকে তাহলে ধ্রুবক পদ আগে চলে আসবে, অর্থাৎ হবে কে ইন্টু লিমিট এক্স টেন্স টু এ। আর কি আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কতগুলো ফাংশন প্লাস মাইনাস দ্বারা বীজগাণিতিক চিহ্ন দ্বারা প্রকাশ থাকে তাহলে লিমিট সর্বত্র যাবে, অর্থাৎ যদি আমরা সিম্বল নিয়ে আমরা শুরু করি তাহলে আপনি কি লিমিট এক্সটেন্স টু এ গেল এফ ওয়ান প্লাস মাইনাস এফ টু, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, লিমিট এক্সটেন্স টু এ এফ ওয়ান প্লাস মাইনাস লিমিট এফ টু, অবশ্যই এফ ওয়ান এফ টু আছে এক্স এর ফাংশন, তাহলে এরকম লিমিট যাবে, গুণের ক্ষেত্রেও হবে ভাগের ক্ষেত্রেও সেটা হবে। অর্থাৎ আমরা এক কথায় মাথায় রাখবো কি, এক কথায় আমরা মাথায় রাখবো লিমিট লিমিট সর্বত্র গামী, অর্থাৎ লিমিট সর্বত্র বিস্তৃত, এই বিষয়টা আমরা মাথায় যদি রাখি তাহলে বেশি প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হবে না। যাই হোক, লিমিট সর্বত্র গামী এটা আমরা মাথায় রাখবো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগে লিমিট চাই, বা এমনকি কোনো একটা রিয়েল পার্টেও ঢুকে যায়, লগে রিয়েল পার্ট, সাইনের রিয়েল পার্ট ইত্যাদি যে কোনো জায়গায় আছে লিমিট যেতে পারে। এরপরে আসছি গুরুত্বপূর্ণ সূত্র যা ইলেভেনের অন্তর্গত, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বা হচ্ছে এক্স মাইনাস এ সমান এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা যদি আমরা প্রুভ করি তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু এ
x টু দি পাওয়ার, এই যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই হচ্ছে x মাইনাস a সমান লিমিট x টেন্স টু a, এটা সূত্র x মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট প্লাস হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে যেহেতু x এর কাছাকাছি বা এর সমান না, তাহলে x মাইনাস a আউট, কারণ 10 ছাড়া তো কাটা যায় না, এটা আমরা আগের থেকেই জানি। এবার যদি আমরা লিমিটিং মান বসাই, অর্থাৎ হবে কি a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানেও a টু দি পাওয়ার n মাইনাস 2 হবে, আর a গুণ করলে হবে পাওয়ার যোগ করলে a টু দি পাওয়ার n মাইনাস 1, পরেরটাও আসবে a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট প্লাস হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ সমান হচ্ছে a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সূত্র দিয়ে আমরা কোন ধরনের অঙ্ক করব? দেখা গেল আমাদের দেওয়া আছে লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7 বাই 2 ডিভাইড বাই আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 4 টু দি পাওয়ার 6। তাহলে এক্ষেত্রে কি x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, কিন্তু এখানে দেখেন x মাইনাস 4 নেই, সেখানে আমরা লব আর হরকে x মাইনাস 4 দিয়ে ভাগ করবো। তাহলে x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7 বাই 2 বাই x মাইনাস 4 ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 4 x টু দি পাওয়ার 6 মাইনাস 4 টু দি পাওয়ার 6 বাই হচ্ছে x মাইনাস 4। তাহলে এখানে উপরেরটা কি n, অর্থাৎ 7 বাই 2 ইন্টু 4 টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে 7 বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই 6, এখানে এন হচ্ছে 6 আর 4 টু দি পাওয়ার 6 মাইনাস 1, এবার ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। এই হচ্ছে আমাদের এই সূত্রটার প্রয়োগ। এরপর আর একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই হচ্ছে x সমান হচ্ছে 1। এই সূত্রটা পুরো পাঠক্রমের অন্তর্গত নয়, কিন্তু আমরা পরবর্তীকালে বা পরবর্তীকালে বলাই ভুল, আমরা এর লাস্টের দিকে আমরা যখন শর্টকাট টিপস আলোচনা করবো সেক্ষেত্রে আমরা মানে পুরোটা করে দেবো। আর যাই হোক, আপনারা দেখতে থাকুন। তবে এর প্রয়োগটা কী হবে সেটা আমরা একটু, লিমিট x টেন্স টু 0 ধরুন দেওয়া আছে সাইন 3x বাই হচ্ছে সাইন 2x, তাহলে এখানে দেখুন বাই x আছে কিন্তু এখানে নেই, তাহলে সেই জন্য আমরা লব আর এক দিয়ে গুণ করছি, তাহলে লিমিট গুণ করতে ভাগ করছি, তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন 3x বাই x লিমিট এখানে 3x আছে সেজন্যে 3 ইন্টু 3, এখানেও আমরা একটা 2x আছে এখানে 2 ইন্টু হচ্ছে 2, তাহলে কী দাঁড়ালো এটা 1 বাই 1 এখানে ইন্টু 3 ইন্টু হচ্ছে 2। তাহলে পাশে অবশ্যই আর্গুমেন্ট দিতে হবে যেহেতু x টেন্স টু 0 অর্থাৎ 3x টেন্স টু 0 এবং 2x টেন্স টু 0, এটা আর্গুমেন্ট অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সমান হচ্ছে 3 বাই 2। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x সমান প্রয়োগ করব। এরপর 12 এর কয়েকটি সূত্র, 12 এর কয়েকটি সূত্র এখানে আমরা আলোচনা করে দিই। যার 12 এর সূত্র, প্রথম সূত্র আছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান হচ্ছে 1। তাহলে প্রুফ যদি আমরা করি তাহলে কী হবে, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি মাইনাস 1 ডিভাইড বাই x আউট। এখান থেকে x কমন নিলে x আউট হবে, অর্থাৎ থাকবে কি লিমিট x টেন্স টু 0 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ইনফিনিটি, তাহলে সমান হবে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট সমান হচ্ছে 1।
তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম, এক্ষেত্রে আমরা কোন ধরনের অঙ্ক করবো? দেখা গেলো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু আলফা। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স সমান ওয়ান। তাহলে এটা যদি আমরা প্রুফ করি তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড নিই লিমিট জেড এক্স সমান ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, যেহেতু এক্স টেন্স টু জিরো সেহেতু জেড টেন্স টু জিরো, কারণ এক্স এর জিরো বসে লগ অন আর লগ অনের মান হচ্ছে জিরো। তাহলে কি আসলো, লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। আর আমরা কি জানি, লিমিট সর্বত্র গামী, অর্থাৎ ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড এরপর আসছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স বাই এক্স হচ্ছে ই। আমরা আগের সূত্র প্রমাণ কি বললাম, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ইন্টু লগ অফ ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে ওয়ান, তাহলে লগের ক্ষেত্রে আগে থাকলে সেটা কি হয়, ই এর পার্টের পাওয়ার হয়, আর লগ মানে লিমিট সর্বত্র গামী, সেজন্য আমরা লগের রিয়েল পার্টের লিমিটটা নিয়েছি লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স লাস্ট সূত্র লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে লগ এ, অবশ্যই অবশ্যই। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা নিজেরাও প্রমাণ করতে পারবে, এ টু দি পাওয়ার এক্স সমান যদি জেড ধরা হয় তাহলে সহজে প্রমাণ করা যাবে। এই হচ্ছে আমাদের ইলেভেন এবং টুয়েলভের সূত্র। এরপর আমরা বলেছিলাম যে শর্টকাট টিপস আমরা একটু আলোচনা করে দেব, তা শর্টকাট টিপসের মাধ্যমে আমরা যে সূত্রটা আমরা একটু আগে বলেছিলাম যে সিলেবাসের পাঠ্যক্রম মানে পাঠ্যক্রমের অন্তর্গত নেই বা সিলেবাসের অন্তর্গত নেই, তাহলে সেটা আমরা প্রমাণ করছি। সেটা আমরা একটা সূত্র প্রয়োগ করবো, সেটা হচ্ছে এল হসপিটাল রুল বা এল হপিটাল রুল। অ্যাকচুয়ালি এসটা উচ্চ থাকে, সেজন্য হসপিটাল উচ্চারণ হওয়ার কথা না, উচ্চারণটা অ্যাকচুয়াল হওয়ার হচ্ছে হপিটাল, কিন্তু অনেকে এটা ইউজ করে। কারণ যাই হোক, সে হপিটাল বা হসপিটাল রুলটা কি, যদি লিমিটিং মানের জন্য লবে জিরো এবং হরেও জিরো হয় তাহলে জিরো বাই জিরো ফর্ম বলা হয়, এবং সেক্ষেত্রে লবটাকে ডেরিভেটিভ করতে হয়, হরটাকেও ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে এক্স টেন্স টু জিরো, তাহলে সাইন জিরো হলো জিরো, এক্স এর জায়গায় জিরো বসলে জিরো, অর্থাৎ এটা হচ্ছে জিরো বাই জিরো ফর্ম। এবার এক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে আমরা লবটাকে ডেরিভেটিভ করবো, হরটাকেও ডেরিভেটিভ করবো। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, যায় এরকম। যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এক্স এর লিমিটিং মানের জন্য যদি, বা এক্স বলার বলাই ভুল, যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে লিমিটিং মানের জন্য যদি লব জিরো বাই হরও জিরো যদি হয় বা ইনফিনিটি বা ইনফিনিটি হয়, তাহলে আমরা এল হসপিটাল রুল বা এল হসপিটাল রুল ইউজ করবো। সেক্ষেত্রে কী করবো, লবটাকে ডেরিভেটিভ করবো, হরটাকে ডেরিভেটিভ করবো, এবার ডেরিভেটিভ করলে আমাদের দেখা হলো আবারও জিরো বা জিরো বা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মেট, আবার আবারও আমরা ডেরিভেটিভ করবো, তা
এখানেও যদি 0/0 বা ∞ বা ইনফিনিটি ফর্ম আসে সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করব। করার পর দেখা যাবে আমাদের একটা সময় আসবে যখন ঘরে এখনও এক্স এর ফাংশন নেই বা কোনো টি এর ফাংশন নেই বা যার লিমিটিং মান সেই ফাংশন নেই, সেক্ষেত্রে আমরা এবার মান বসালে আমাদের লিমিটিং মান বসালে উত্তরটা পেয়ে যাবো। এবং এক্ষেত্রে আমরা কি অতি সহজেই আমরা যে কোনো অঙ্ক করতে পারবো, তবে কি মাথায় রাখতে হবে 11-12 সিলেবাসে কিন্তু আমরা এটা প্রয়োগ করতে পারবো না। 11-12 শুধুমাত্র এমসিকিউ করার ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করবো, বাকি বা WB জয়েন্ট বা অল ইন্ডিয়া যে জয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা এটা সহজেই ইউজ করব। তাহলে এখানে ইন জেনারেল আমরা আলোচনাটা করে রাখি। তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বা হচ্ছে জি অফ এক্স আছে, এক্ষেত্রে এক্স টেন্স টু এর জন্য এফ অফ এক্স টেন্স টু জিরো অথবা টেন্স টু যদি ইনফিনিটি হয় জি অফ এক্স টেন্স টু জিরো অথবা টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল বা এল হসপিটাল রুল ইউজ করবো। সেক্ষেত্রে আমরা কী করবো, লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বা হচ্ছে জি ড্যাশ এক্স। তবে এটা এক স্টেপে যে শেষ হবে এমন কোনো কথা নেই, আমরা বারবারই এল হসপিটাল রুল বা হসপিটাল রুল আমরা বা এল হসপিটাল রুল বা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ইউজ করার পর দেখা যাবে একটা সময় আসবে যেখানে ঘরে আর কোনো এক্সের ফাংশন বা ভেরিয়েবল থাকবে না, সেক্ষেত্রে আমরা মান বসাতে উত্তর পেয়ে যাবো। যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা দিয়ে যে কোনো এমসিকিউ করতে সুবিধা পাওয়া যাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের লিমিট বা সীমা।